দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি উপলক্ষে জমজমাট বঙ্গবন্ধু এফিনুয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন ঘণ্টায় 200-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয় সেখানে। মনোনয়ন ফর্ম কিনতে অনেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে সেখানে যান, প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভিড়ে গুলিস্তান সহ আশপাশের এলাকায় ভিড় জমে যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায় এ সময়। দলীয় কার্যালয় ঘিরে উৎসব মুখর পরিবেশে অপেক্ষা করেন নেতাকর্মী ও সমর্থকরা। দর্শক, বঙ্গবন্ধু এফিনুয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম, চলে যাচ্ছি সেখানে। তরিক, মনোনয়নপত্র বেচাকেনা নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন রয়েছি 23 বঙ্গবন্ধু আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু দ্বাদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার উদ্বোধন করেন এবং তারপর থেকে কিন্তু দলীয় অফিসে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আপনাকে যদি দেখায় যে এখানে কিন্তু দোতলা এবং তিনতলাতে কিন্তু বিভিন্ন বুথ করা হয়েছে যাতে কোনো প্রকার কোনো হয়রানি না হয় বা নির্বিঘ্নে যাতে দলীয় মনোনয়ন ফর্ম নেতাকর্মীরা যাতে সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু বিভিন্ন ধরনের বুথ করা হয়েছে এবং এই বুথের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিভাগ থেকে নেতাকর্মীরা আসছেন। তারা কিন্তু তাদের নির্দিষ্ট যেই পরিমাণ চাঁদা রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা তাদের এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং আপনাকে জানিয়ে রাখি, আজ থেকে যে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম চলবে এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আমরা এখন এখানকার একজন দায়িত্বশীল যে কর্মকর্তা রয়েছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে একটু জানতে চাইবো। আপনি একটু বলবেন যে আজ থেকে যে কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন? আচ্ছা, আপনারা জানেন যে আজ আমাদের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে আমাদের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল 11:30 কিছুক্ষণ পরে আমাদের দলীয় মনোনয়নপত্র বিতরণের এই কার্যক্রম শুরু করেছি এবং সবার জন্য উন্মুক্ত করেছি। এরপরে মাত্র 2 ঘন্টায় প্রায় 350-এর বেশি মানুষ আমাদের প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছে এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জি, ধন্যবাদ আপনাকে। পুনম, যেমনটা শুনছিলেন যে এখানে এই মনোনয়ন ফর্ম বিক্রি করাকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসব পরিবেশ এখানে বিরাজ করছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন এবং মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা আসছেন, তারা কিন্তু তাদের যে দলীয় যে মনোনয়ন ফর্ম সে ফর্ম সংগ্রহ করছেন এবং আগামী 21 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবারেই কিন্তু প্রথম শুধুমাত্র সশরীরে না, অনলাইনেও কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে এবং অনলাইনে কিন্তু ফি প্রদান সাপেক্ষ কিন্তু এই মনোনয়ন ফর্ম জমাও দেওয়া যাবে। তো আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিতরণ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। পুনম, ধন্যবাদ তরিক।